এটা হচ্ছে দূরভাষ যন্ত্র। 23টা এই দূরভাষ যন্ত্রের 23টা পার্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ট্যাক্স ফ্রি করে বিদেশ থেকে শুল্ক কম করে জিনিসগুলি আনাচ্ছে, ঠিক আছে, আজকে ঘোষণা করলেন। আচ্ছা, তার মানে আরো লোকের হাতে এটা পৌঁছে গিয়ে আরো বর্বাদ করবে। আপনি কি বলছিলেন বেদান্তের ব্যাপারটা? হ্যাঁ, খুব ভালো ট্রেন। হ্যাঁ, ওই ট্রেনটা 3 তারিখে পেয়েছেন। হ্যাঁ, আর রিটার্নটা দেখে বলছেন। হ্যাঁ, ও তো থেকে যাবে। শুনলাম বাকি বেদান্তের কিছু কথা বলছিলেন। বলছে বেদান্ত বিজ্ঞান সুনিশ্চিতার্থ। বেদান্ত শব্দটির অর্থ হচ্ছে বেদ, তার যে অন্ত, অন্ত মানে নির্ণয়, অন্ত মানে শেষ, শেষ নয়। বেদের যে দুটো ভাগ, একটি হচ্ছে পূর্ব মীমাংসা আর একটি হচ্ছে উত্তর মীমাংসা। বেদের শুধু পূর্ব মীমাংসা উত্তর মীমাংসায় শুধু নয়, পূর্ব মীমাংসা যেটা কর্মকাণ্ড যত রকম, এই জন্য গীতায় বলছে যে বারবার উনি বলছেন বেদবাদরতা কষ্টি, যারা বেদবাদী, যারা কর্মকাণ্ডে বিশ্বাসী, তাদের যে প্রতিদিনকার জীবনযাত্রায় যে স্বর্গীয় সুখ বা ভগবত আনন্দ, ওই উয়ের যে আলমারিটা আছে, উয়ের আলমারি সে অন্ত বেদান্ত। তো বেদানাম অন্ত বেদান্ত, বেদান্ত নাম উপনিষদ প্রমাণ। বেদান্ত হচ্ছে উপনিষদ, সাক্ষাৎ উপনিষদই হচ্ছে প্রমাণ বেদান্ত। তো উপনিষদে, উপনিষদ কাকে বলে? উপমানে নিশ্চয় রূপে, উপমানে সামনে থাকছে, নি মানে নিশ্চয় রূপে। যখন সদ্রি বলে বিশরণ গতি অবসাদ, মানুষ যখন সংসারের নানা রকম আদিদৈবিক আদিভৌতিক এবং আধ্যাত্মিক ত্রিবিধ তাপে তপ্ত হয়ে, মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন নিশ্চিত রূপে যার কাছে গিয়ে সেই ক্লান্তি দূর করে তাকে বলে উপনিষদ। এই উপনিষদ অরণ্যে যখন পাঠ করতে থাকে, অরণ্যে, অরণ্যে যে শ্রুতি বাক্য দর্শন করেছে, যেমন তৈত্তরীয় আরণ্য, তো উপনিষদ আট প্রকারের আছে, সে ছান্দোগ্য আর বৃহদারণ্যক তো আছেই। ঈশ কেন কঠোর মূল্য মাল্যক্য প্রশ্ন ইত্যাদি বহু উপনিষদ আছে, কিন্তু এখন উপনিষদ 108টার উপরে পাওয়া গেছে। কিন্তু সমস্ত উপনিষদ থাকা সত্ত্বেও ঈশ উপনিষদ, যেটা যার উপদেশ ঈশাবাস্যম সর্বম যৎকিঞ্চ জগত্যাম, সংসারের এমন বস্তু নাই যেখানে তিনি নেই, সমস্ত কিছুর মধ্যে তার উপস্থিতি রয়েছে, এই জ্ঞান সর্বং খলু ইদম ব্রহ্ম, যেটা বাবাজি মহারাজ বলেছেন, অখণ্ড ব্রহ্মাণ্ডে অনন্ত দিক সমন্বিত সব কিছুই ব্রহ্ম বলিয়া জানিনি সন্ত দাস বলছে। হামে কোন জগৎ মে কোন ইস্কা ধ্যান, কাঠি আওয়াজ বলছি যে প্রত্যেকের কথায় বেদান্তের যে বাক্য, সব কিছুর মধ্যে তিনি বিরাজ করছেন, ঈশ্বরীয় বোধ, এটাই ঈশ্ব পরিষদের বক্তব্য যে সবখানেই যখন ঈশ্বর রয়েছে সংসারের যাবত ত্যাগের সাথে করতে হবে, যেহেতু তোমার তো জিনিস নয়, ঈশ্বর দিয়েছেন, ঈশ্বরের কৃপা লাভ করে তাকে বলেই সব ব্যবহার করা, এবং তারই কৃপা পাত্র হয়ে তার অনুগ্রহে সমস্ত কিছু তার উদ্দেশ্যেই করা। এই জন্যই বলে ঠাকুরজি যা করবেন ঠাকুরজির ইচ্ছায় তোমরা বলো, ঠাকুরজি সমস্ত করাচ্ছেন এবং তারই উপস্থিতি রয়েছে, তিনি যেমন ভালো বলবেন, মন্দ হতে পারে ভালো হতে পারে, এই ভালো এবং মন্দটাকে মিলিয়ে বলে কল্যাণ, ভগবান তোমার কল্যাণ করুন। কল্যাণ করুন মানে এ নয় যে ভালোই হবে,
কল্যাণ করুন মানে ভালো মন্দ মিশ্রিত। তোমার যদি কোনো মন্দ ঘটনাও ঘটে সেটাও কল্যাণ করো, ভালো ঘটনা ঘটলেও সেটাও কল্যাণ করো। তো ভালো মন্দ উভয়। তো বেদান্ত বেদাদি শাস্ত্র পাঠ করবার পরে, কর্মকাণ্ডাদি ইত্যাদি জ্ঞান হওয়ার পরে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এই জন্য যে ব্রহ্মসূত্র বলে বেদব্যাসের যেমন বেদকে বিস্তার করে ঋগ্যজুষাম এবং অথর্ব বলে চারটি বেদ বিস্তার করলেন, ওরকম বেদব্যাস ব্রহ্মসূত্র ব্রহ্মসূত্রের এই সাথে মহাভারত গীতা, মহাভারতের মধ্যে রামায়ণের মধ্যে যে স্মৃতিশাস্ত্রের কথা দাদা স্মৃতি প্রস্তাব, গীতা হচ্ছে মহাভারতেরই এই যে সুন্দর বিশ্বপর্বণী বলে 25-42 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ করেছেন সেই যে গীতা, এটা সব স্মৃতি প্রস্থান। ব্রহ্মসূত্র হচ্ছে তোমার ন্যায় প্রস্থান আর উপনিষদ হচ্ছে স্মৃতি প্রস্থান। এই তিনটি প্রস্থানকে একত্র করলে বেদান্ত শাস্ত্র, একে বলে বেদান্ত। এই জ্ঞান কখন হয়? যখন মানুষ নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা অনুষ্ঠান ইত্যাদি কর্মের মাধ্যমে যখন অধিকারিত্ব লাভ করে, তখন নিত্য ক্রিয়া করে, নিত্য সন্ধ্যা বন্দনাদি প্রায়শ্চিত্ত উপাসনা সব কিছু ঠিক মতন করে, তখন সে বেদান্ত শাস্ত্রের অধিকারী। তার জন্য বলছে বেদান্ত বিজ্ঞান সুনিশ্চিতার্থ, তখন সে বেদান্ত বিজ্ঞানী হয়, ভগবানই একমাত্র জীবনের, ঈশ্বরই একমাত্র জীবনের প্রাপ্য এবং লক্ষ্য। সেই বোধ হওয়ার আগে এই সব কর্মকাণ্ডগুলি মানুষের মধ্যে হতে হবে। কী কী বলছে? নিত্যানিত্য বস্তু দিয়ে ইহা মূত্র ফলভোগ বিরাট সমদম উপলতি তীক্ষা, মানুষের মধ্যে ইন্দ্রিয় দমনের ভাবনা, অন্তর ইন্দ্রিয় এবং বহি উভয় ইন্দ্রিয়কে সম এবং দম এবং উপরতি বিষয় থেকে উপরাগ হতে হবে, যেটাকে বৈরাগ্য বলে, বিরক্তি বলে। একটা হচ্ছে বিরক্তি, শরীর সাথ দিচ্ছে না, জিনিসটা ভালো না লাগছে না, তোমার পছন্দসই হচ্ছে না, সেই বিরক্তি আলাদা। এখানে বিরক্তি হচ্ছে বিষয়ের তৃষ্ণ, বৈরাগ্য। এই চঞ্চল মনকে বিষয় বিতৃষ্ণা মাধ্যমে, বৈরাগ্যের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে তৈরি করে বেদান্ত বাক্য জ্ঞানের জন্য, সেই বেদান্ত বাক্য জ্ঞানই হচ্ছে তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি, হ্যাঁ আনন্দ ব্রহ্ম, অয়মেব আত্মা ব্রহ্ম, প্রজ্ঞান ঘন ব্রহ্ম, সর্বম খনিদম ব্রহ্ম ইত্যাদি জ্ঞান, অহং ব্রহ্মাস্মৃতির জ্ঞান, আমি সেই। এই যে জ্ঞান আর সদাশোহম, সোহম যে জ্ঞান আর দাসোহম, তত্ত্বমসি মানে তবাস্মি হম নমামপি নস্তম ইত্যাদি যে জ্ঞান, সেই জ্ঞান উভয়তা উপনিষদে ব্যাখ্যা করছে। সেই বেদান্তের মধ্যে সে দ্বৈত পরক করেছেন, অদ্বৈত পরক করেছেন, এবং দ্বৈত এবং অদ্বৈত উভয় পরক উপদেশ করছে। তা আমাদের সম্প্রদায় সেই দ্বৈত এবং অদ্বৈত উভয়থা পরক ব্যাখ্যাকে সমন্বয় দৃষ্টিতে দেখে এগিয়ে যাবার জন্য যে দর্শনের সিদ্ধান্ত দিয়েছে, যেমন বেদান্ত সিদ্ধান্ত, বেদান্ত সিদ্ধান্ত সুনিশ্চিতার্থ, অন্ত মানে নিষ্পন্ন নির্ণয়, এরপরে আর কোনো নির্ণয় নেই, এটি অন্তিম। কিন্তু আচার্যেরা বলেছেন যেই জ্ঞান আমি উপদেশ করলাম তারপরেও যদি তুমি অনুসন্ধান করে এরপরেও কোনো কিছু দর্শন করো, সেটা আমরা তোমার সেই স্বীকৃতির স্বরূপ, সেই জ্ঞানকেও আগে এগিয়ে নেবার জন্য চেষ্টা করি। অর্থাৎ আমার কথনই যে শেষ তা নয়, এই বক্তব্যের জন্য সনাতন ধর্ম আমাদের বেদান্ত বাক্য বিশ্ব প্রসিদ্ধ হয়,
পৃথিবীর অন্যান্য মহাপুরুষেরা তারা তাদের বাক্যের পরে আর কারো কথা শুনতে রাজি নয়, কিন্তু আমাদের বেদান্ত বলছে তুমি সেই বোধ লাভ করার পরে যদি আরও কোথায় পৌঁছতে পারো, সেই বোধও যদি উইকিপিডিয়ার মতন আবার যোগ করে অন্যকে জানান দিতে পারো, তাহলে আমরা তার স্বীকৃতি দেব এবং আমরা ধন্য হব। তাতে আমরা ছোট হয়ে যাব না, পক্ষ প্রতিপক্ষ হিসাবে আরেকটা নির্ণয়ে পৌঁছাব। এই নির্ণয়াত্মক বেদান্ত চর্চা পৃথিবীর অন্যান্য কোনো গ্রন্থে নাই, যেটা ভারতীয় দর্শনে, ভারতীয় বেদান্তে। যে বেদান্ত হচ্ছে জীবনের চরম উপদেশ এবং লক্ষ্য, তার জন্যই যোগ্যতা অর্জন করতে গুরু মন্ত্র মানুষ গ্রহণ করে, সংসার থেকে সন্ন্যাস নেয়, বানপ্রস্থ আশ্রমে প্রবেশ করে, সব কিছুর মূলেই হচ্ছে বেদান্ত জ্ঞান। তো বেদান্ত জ্ঞান মানুষের জীবনে অত্যাবশ্যক, যেমন সাংসারিক বৈষয়িক লৌকিক জ্ঞান একান্ত প্রয়োজন, এবং এই লৌকিক জ্ঞান লাভ করবার পরে মানুষকে অথাত ধর্ম জিজ্ঞাসার পরে অথাত ব্রহ্ম জিজ্ঞাসার একান্ত প্রয়োজন। এই প্রয়োজন মেটাবার জন্যই ব্রহ্মবাদী ঋষি, ব্রহ্মবিদ্যাস্বরূপ আমাদের ঋষি পরম্পরা এই উপদেশ করেছেন। কেউ বৃহদারণ্যককে নিয়েছেন, কেউ ছান্তব্য উপনিষদকে নিয়েছেন, তিনি কেউ ঈশ্বর উপনিষদকে নিয়েছেন, কেউ কেন উপনিষদকে নিয়েছেন, কেউ কোনো সংহিতাকে বলছেন, কেউ কেউ আরণ্যককে বলছেন। তো আমাদের শাস্ত্রকাররা সেই বেদান্তের নির্দেশই তাদের সমস্ত কণ্ঠাগুলিতে নানা কথার ছলে পৌরাণিক কথার মাধ্যমে গল্পে বেদান্ত। মহারাজ জি, সংসারে থেকেও তো বেদান্তের অধ্যয়নের ওই পথে চলা যেতে পারে কি না বলছে? সংসারে থেকেই তো আমরা সাংসারিক, আমরা চাইলে বলছে সংসারটা হচ্ছে দ্বৈত আর অদ্বৈত হচ্ছে পরব্রহ্ম পরমাত্মা। তো কিন্তু পরব্রহ্ম পরমাত্মার জ্ঞানের জন্য সংসারের যে একটা অনিত্য স্বরূপ আর নিত্য স্বরূপ, যেই অনিত্যতা বোধ হয়ে যদি কেউ সংসারে থাকে, তার জন্য দৃষ্টান্ত দিলেন যেমন হৈয়ঙ্গবিন্দু। হৈয়ঙ্গব মানে মাখন। মাখন যেমন দুধকে দই বানাবার পরে তাকে মন্থন করে যদি তুমি মাখন বানাও, সেটা তুমি এমনিও রাখতে পারো, জলেও রাখতে পারো। তুমি যতক্ষণ না তোমার মনকে শান্ত স্থির ধীর করে দই এবং মন ভগবানের নাম মন্ত্র নিয়ে সেটাকে মন্থন না করো, ততক্ষণ তার থেকে ননী তৈরি হবে না। কিন্তু করা যেতে পারে। হ্যাঁ, ননী যদি তৈরি হয় তাহলে তুমি সংসার রূপী যে ভবসাগর বলে জল, তাতে তুমি তোমাকে ভাসিয়ে দিতে পারবে। আর সংসারে কর্ম করতে করতেও এই কাজটা করা যেতে পারে চাইলে, কিন্তু কেউ যদি চায়, যেহেতু সংসারের এই অবিদ্যা আবরণিকা শক্তি মুশকিল, দুটো শক্তি, একটা বিদ্যাশক্তি একটা অবিদ্যা শক্তি। বিদ্যা শক্তিতে তাকে আমরা পেতে পারি, অবিদ্যা শক্তিতে তার যে মিথ্যাত্ব ইত্যাদিকে সত্য বলে বোধ হয়, সেই অবিদ্যা ভগবত কৃপা ছাড়া এই মায়া যার দ্বারা অভিভূত হয়ে রয়েছে সংসার, তার জন্য দৈবী কৃপা প্রয়োজন। তার জন্যই বলছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। মায়াধীশের মায়াই সংসার বানিয়েছে। ইন্দ্রজালিকের ইন্দ্রজালই ম্যাজিক দেখাচ্ছে, কিন্তু ম্যাজিশিয়ান তোমাকে যদি ম্যাজিকটা না শিখিয়ে দেয়, তাহলে তোমার কাছে এই কল্পনা প্রসূত ম্যাজিকটাই সত্য বলে মনে হবে। তো সংসারের মায়াধীশ যে ঈশ্বর, তো ম্যাজিশিয়ানের মতন তোমাদেরকে মোহিত করবে। গুরু কৃপায় তো এটা যেতে পারবে, গুরু কৃপা বোধ হতে হবে, বোধ হতে হবে, ওটার জন্য প্রয়াস করতে হবে। হ্যাঁ, দৈবী কৃপার জন্য, ভগবত কৃপার জন্য, গুরু কৃপার জন্য তোমাকে উপাসনা প্রার্থনা প্রতি মুহূর্ত করতে থাকো। মুহূর্ত
কৃপা শব্দটাই তো হচ্ছে তুমি যখন উপাসনা করবে তার কাছে যাবার চেষ্টা করবে, তারপর না তুমি রাস্তা পাবে। যতক্ষণ না তুমি আসন মানে তুমি সেখানে বসবে, কিন্তু কার কাছে বসবে, তার কাছে বসবে, তার সঙ্গ করবে। সৎ মানে অন্তরাত্মা, তার সঙ্গ করবে, তাই সৎসঙ্গ। অসৎসঙ্গ মানে অনিত্য বস্তুর সঙ্গ করাকে অসৎসঙ্গ বলে, যেটা স্থির নয়, চিরস্থায়ী নয়। অসৎসঙ্গ মানে শুধু একটা খারাপ লোক, নোংরা লোক, তাই যেটা সারা জীবন তোমার সঙ্গে দেবে সেটা হচ্ছে অসৎসঙ্গ, আর যে তোমার নিত্য সঙ্গ দেবে সেটাই হচ্ছে সৎসঙ্গ। ভগবত আন তোমার এক বসুই ধর্ম নিধনীয় কি অনুজাতি, তোমার একমাত্র এই সৎসঙ্গ সত্য সনাতন ধর্ম। সবাই চলে গেলেও মৃত্যুর পরে তোমার সঙ্গে তুমি তার সাথে যাও, এই জন্য তোমার পোশাক পেয়েছো। ঠিক আছে, আমাকে বাইরে যাবো, চিঠি পেয়েছো তো নিমন্ত্রণ। তো এই সৎসঙ্গ যাতে এই জন্য সবসময় মনে করতে হবে যাতে সৎসঙ্গ পাওয়া হয়, অন্তরাত্মার সঙ্গ কম করা হয়, বহিরাত্মার সঙ্গ বেশি হয়। আত্মা তো বাইরেও রয়েছে ভেতরেও রয়েছে, বহির্বস্তুর সঙ্গ যতটা বেশি হয় অন্তর্বস্তুর সঙ্গ কম হয়। এই জন্য অন্তর্বস্তুর সঙ্গের জন্য তোমাকে উপাসনা নিত্য নিয়মিতি প্রায়শ্চিত্ত প্রতিদিন ঠিক মতন করতে হবে। এর মাধ্যমে তুমি করবে যখন তখন তিনি তোমাকে স্বতঃপ্রণোদিত হয়ে অনুগ্রহ করবেন, কৃপা আশীর্বাদ। সেটা এই অব্যভিচারিণী ভগবানের ভক্তি অবৈতিক কৃপা, কোনো হেতু নেই। অনেক সময় তোমাকে অনেকে বেছে নিল, এমনিই তোমাকে আদর করে কিছু দিল, তোমার মনে হলো আমি কীভাবে পেলাম, এটা অহৈতিক কৃপা করলেন, কিন্তু তোমার এর পেছনে অনেক সাধন আছে, তাই তোমাকে অহৈতিক কৃপা করে আমি তোমাকে সেই গিফটটা দিলেন। ভগবৎ নাম স্মরণ করবে, বৃথা যাবে না, তোমার চেষ্টা প্রার্থনা করো। সবসময় তোমাকে ডিগ্রি পেতে হবে, উপাধি পেতে হবে, অন্য কোনো কথা নেই, তারপরেও তুমি সে বিষয়টা সম্পর্কে জানো, অনন্তকাল ধরে তুমি তার ধ্যান স্মরণ। এই জন্য আমাদের উপাসনায় এই কথা মনে রাখ যে মুদ্রা ন্যাস এরা হচ্ছে সাঙ্গ অঙ্ক, মুদ্রা ন্যাস ইত্যাদির সাথে আমাদের যে রাধা কৃষ্ণদের সংখ্যা আর তার পরিকর ক্রিয়া তার সাথে তার প্রসন্নতার নিমিত্তে অনুবন্ধ করে, এটাই হচ্ছে গুরু প্রতিষ্ঠ মার্গ, যেটা শ্রীনিবাস আচার্য ভগবান নির্বাক আচার্য উপদেশ করেছে। অন্তর্যামী পরমাত্মা ভগবানকে স্বল্পান্তকরণে সমর্পিত ভাবে তার প্রতিটি মন্ত্র সেখানে শক্তি এবং শক্তিমানের উভয়ের অভেদ সম্পর্ক। পৃথিবীতে যত ধর্ম তার মধ্যে সব থেকে উদার হিন্দু ধর্ম, তাই এই হিন্দু ধর্মের উদারতা অন্য মানে আমাদের এই মানে উন্নয়নে বা আমাদের ইয়েতে তোমার মনে হচ্ছে উদারতার জন্যই বুঝে আমরা মার খাচ্ছি, ঠিক আছে, কোনো সময় তা নয়। অনেক প্রাচীন এই সংস্কৃতি, এই ধর্মচিন্তন সনাতন ধর্ম, তো এর থেকেই অন্যান্য সমস্ত, যেমন একই উপনিষদ থেকে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত হ্যাঁ সমস্ত কিছু প্রকাশ পেয়েছে। তো তার যে মূল যে ভিত্তি সে তার জায়গায় সবসময় একই রকম থাকবে,
সেখানে কোনো পরিবর্তন ঘটবে না। সনাতন শব্দটার অর্থ হচ্ছে অপরিবর্তন। তো তার উদারতায় তার শ্রীবৃদ্ধি হবে। কোনো উদার ব্যক্তিত্বের জন্য কোনোদিন ক্ষতি হবে না। সংকীর্ণতাই হচ্ছে মানুষের গণ্ডির মধ্যে থাকার জন্য সে গড্ডালিকায় পড়বে। যেমন বলছিলাম ব্যাং, তার উপমণ্ডুকতার জন্য সমুদ্রের ব্যাংকে বুঝতে পারবে। তো তোমার যে গভীরতা সেটা আরেকজন না বুঝুক তাতে কিছু এসে যায় না, কোনো না কোনো দিন সে বুঝবে। কিন্তু তার জন্য তোমার গভীরতাকে তুমি কেন ত্যাগ করো? এই জন্য বলে যে যদি কেউ তোমাকে কষ্টও দেয়, তোমার যে স্বাভাবিক মানবিকতা সেই সহানুভূতি তোমাকে দেখাতে হবে। যেমন ছোট একটা বাচ্চা বাবার গুণপনা না জানলেও বাবার অনেক সময় অমর্যাদা করে, তার জন্য বাবার কি কিছু যায় না, বাবা এটা মেনে নেয়। কিন্তু তার জন্য কি বাবা সংকীর্ণ হয়ে যাবে? হয়ে যাবে না। মাকেও তো কতভাবে ছেলে মেয়েরা অপমান করে। যদি সব কিছুর জননী এই তোমাদের সনাতন ধর্ম হয়, তাহলে তার যদি উদারতায় কারো কল্যাণ হয় সেটা তো ভালো জিনিস, কারো যাতে অকল্যাণ না হয় সেই দিকটা তোমাকে সবসময় খেয়াল রাখবে। তার জন্য তুমি কোনো সময় মনে করবে না আমরা লীলার হলাম। ভগবানের নিয়ম অনুসারেই তোমাকে নাক দিয়েছে, দুটো ফুটো দিয়েছে, একটা দিয়ে শ্বাস নিতে আর একটা শ্বাস ছাড়তে। তো দেব আর নেব ওই কথাটা শুধু এখান থেকে আসেনি। রবীন্দ্রনাথ ঠাকুর যে মহামানবের সাগর তীরে বলেছেন যে এটা শুধু তা নয়, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি শুধু নিত তাহলে কোনোদিন শরীর থাকত না। এই জন্য সে তুমি লাং বলো, কিডনি বলো, হ্যাঁ হার্ট বলো, সবসময় পাম্প করছে, নিচ্ছে আর দিচ্ছে। এই জন্য সবাইকে ভালোবাসতে হবে, নিতে হবে, দিতে হবে, ঠিক আছে? না হলে তোমার এই উদারতা না থাকলে এতদিন ঠিক এই ধর্ম পৃথিবীতে কত ধর্ম এসছে শেষের দিকে শেষ হয়ে গেছে। কিন্তু সনাতন হিন্দু ধর্ম আমরা না থাকলেও আরেকজন থাকবে। কেন? এর মধ্যে কি উদারতা আছে, এর মধ্যে বহু পথ আছে, বহু রুচি আছে। তুমি যদি শুধু পুরি সবজি বিক্রি করতে এই পাড়ায়, তো তোমার পুরি সবজি খেতে খেতে অরুচি হয়ে যেত। তুমি পরোটাও বিক্রি করো, রুটিও বিক্রি করো, পাউরুটিও বিক্রি করো, আজকাল বার্জারও বিক্রি করো, আজকাল যে পিজাও বিক্রি করো, তাহলে টেস্ট নানা টেস্টের লোক খায়। এই জন্য আমাদের দেশ থেকে থাকবে। আর শুধুই পিজা পিজা দিলে অরুচি হয়ে যাবে, আবার শুধু কেক কেক বিক্রি করবে অরুচি হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই শাস্ত্র বলছে রুচি নাম বৈচিত্রা ঋতু কুটিল নানা পথে। মানুষ বৈচিত্র্য রুচির লোক, প্রত্যেকটা মুন্ডে মতির ভিন্না, মুন্ডে মুন্ডে মতির ভিন্না। তো প্রত্যেকটা মুন্ডের মধ্যে যত মুন্ড দেখছো সব মস্তিষ্কে আলাদা আলাদা মতি আছে, কিন্তু মানুষ তো একই, মুন্ডে মুন্ডে মতির ভিন্না। বলো বৃন্দাবন বিহারী রাম কি জয়। কাঠিয়া বাবাজি মহারাজ কি জয়।